আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আছি আমার একটা সুপরিচিত স্থান, যে স্থান যেতে আমি দীর্ঘ প্রায় 10 থেকে 12 বছর পার করেছি। সেই স্থানটির নাম হচ্ছে পাগাছং। যারা কিনা দেশ বা দেশের বাইরে থেকে অনেক প্রবাসী আছে, সবাই কিন্তু আছে এবং গ্রামগঞ্জ মিস করে, তেমনি আমি অনেকটা মিস করি। সেই জন্য এই ব্লগটি বানানো। যারা কিনা দেশ বা দেশের বাইরে থেকে দেখছেন, হয়তো বা তাদের কাছে ভালো লাগতে পারে। এখানে আমাদের জনি ভাই আছে, সেও সৌদি আরব থাকতো, আমরাও আসছি একসাথে ছড়িতে। জনি ভাই কয়েকদিন পরে বিয়ে করবে এবং সেই জন্য আমরাও আসছি এখানে। এখন আমি যে স্থানটিতে আছি সেটা হচ্ছে পাগাছং স্টেশন। সো হয়তো বা দেশ বা দেশের বাইরে অনেকে আছে, পাগাছং স্টেশনটা দেখার একটা শখ থাকে। সো আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি যে হচ্ছে পাগাছংয়ের স্টেশন। সো আমি এখন আপনাদেরকে যেতেটুক পসিবল পাকিস্তান স্টেশনটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের এই ভিডিওটি হয়তো বা ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এটা হচ্ছে পাকিস্তান স্টেশন রেল লাইন। এই গাছটা দেখতে পাচ্ছেন, একটা জাম গাছ, প্রায় 10 থেকে 12 বছর হবে জাম গাছটার। এবং এটা হচ্ছে সবুজ প্রকৃতি, একদম মন ভরে যায় এই পাকিস্তান স্টেশন আসলে। এখানে অতীত অনেক কিছু জড়িত আছে এই পাকিস্তান স্টেশনটিতে। আপনি দেখতে পাচ্ছেন একদম সবুজ প্রকৃতি, যা কিনা মন মুগ্ধ করে ফেলবে। যারা কিনা দেশ বা দেশের বাইরে থেকে দেখছেন, হয়তো অনেকের একটা কিউরিসি যে পাকিস্তান স্টেশনটি, হয়তো আদৌ অনেকেরই দেখে এই স্টেশনটি তাদের মনে পুরনো সেই স্মৃতিগুলো মনে পড়ে যাবে। সেই কথাই মাথায় রেখে আমি ভাবলাম যে এই পাকিস্তান স্টেশনটি একটি ব্লক করি বা আপনাদেরকে দেখাই। যারা কিনা ব্রাহ্মণবাড়িয়ার বা স্পেশালি যারা কিনা পাকিস্তানে আছেন দেশ বা দেশের বাইরে, তাদের কথাই মাথায় রেখে আমি আসলাম বা এই ব্লকটি নিয়ে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন কী সুন্দর, কী সুন্দর পাকিস্তান স্টেশন। এটা হচ্ছে স্টেশন, একদম সবুজে ঘেরা, যা কিনা ঢাকা শহরে যতগুলো ট্রেন স্টেশন আছে সবগুলো কিন্তু এতটা সবুজ প্রকৃতি না। দেখতে পাচ্ছেন মন জুড়ে যায়। এখানে বিভিন্ন ধরনের দোকান আছে, দেখতে পাচ্ছেন যে হচ্ছে সেই পাকিস্তান স্টেশন। হয়তো বা অতীতকালে অনেকে পূর্ব স্মৃতি জড়িত আছে এই স্টেশনটির মধ্যে। আমরাও এক সময় এখান থেকে সেখানে যেতাম এই স্টেশন দিয়ে। একটু পরে হয়তো বা একটা ট্রেন আসবে, আর সেই জন্য আমরা গ্রিন লাইন দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর সবুজ প্রকৃতি, মনটা ভরে যায়। পূর্বে অনেক স্মৃতি লুকিয়ে আছে এই স্থানটিতে। দেখতে পাচ্ছেন এখানে সেই চার দোকান, টঙ্গের দোকান দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তান স্টেশন, একদম নিরিবিলি এবং সবুজে সমাহার, সম্পূর্ণ সবুজ প্রকৃতি, অনেক বড় বড় বিশাল গাছগাছালি। আমরা একটা ট্রেনের দেখাও পেয়ে গেছি, যে ট্রেনগুলো কিনা ডাইরেক্ট ইন্টারসিটি। দেখতে পাচ্ছেন এই সেই পাকিস্তান স্টেশন। সো এই ছিল মোটামুটি আমার একটা পাকিস্তান স্টেশন সম্পর্কে ব্লগ। আশা করি আপনারা যারা কিনা দেশ বা দেশের বাইরে আছেন, হয়তো বা অনেকে মিস করেন এই পাকিস্তান স্টেশনটি। স্পেশালি এটা হচ্ছে আমার নানা বাড়ির পাকিস্তান স্টেশন, এবং আমারও পূর্বে অনেক স্মৃতি জড়িত আছে এই পাকিস্তান স্টেশনটিতে। সেই কথাই মাথায় রেখে আমি চলে আসছিলাম আপনাদের সামনে বা আপনাদেরকে দেখানোর জন্য অ্যাকচুয়ালি এই পাকিস্তান স্টেশনটি দেখতে কেমন বা মোটামুটি দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।